ফের বিজেপি ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং এর কেরুর গ্রাম। সংঘর্ষে ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর। এই ঘটনায় এক বিজেপি কর্মী টাঙ্গীর চোটে আহত হয়। বর্তমানে আহত কর্মী সবং হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেরুর বাজারের উপরে তৃণমূলের পার্টি অফিস, কয়েকজন কর্মী সমর্থক পার্টি অফিসে বসেছিলেন, হঠাৎ করে বিজেপির কয়েকজন তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি শুরু করে ও পার্টি অফিস ঢুকে ভাঙচুর চালায়। অপরদিকে বিজেপির অভিযোগ, আমাদের এক কর্মী বাজার থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, আহত হয় একজন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা কোনো হামলা করিনি, ওরাই নিজেদের পার্টি অফিস নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। যদিও এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তৃণমূল নেতা স্বরূপ সেনগুপ্ত, ঘটনাটা আমি কাপড় ব্যবসা করি, কাপড় ব্যবসা দোকানে আসতে মালপত্র মাল করে নিয়ে আসছি, এসে দোকানটা বন্ধ করছি 9টা 10 করে এসি দোকানে 9:30 দোকান বন্ধ করি। ওই টাকা আনতে গিয়েছিলাম, টাকাটা যার বাড়িতে গেলাম, নিজের সিটের বাড়ি, ওই তৃণমূলে দুষ্কৃতীরা লক্ষণ খাট যেগুলোকে চিনতে পেরেছি, লক্ষণ খাটা কার্তিক কর শঙ্কর খাড়া। কোথায় কোথায় মেরেছে ওনাকে? আমার ওই পায়ে নিমচা দিয়ে, বাম পাটা নিমচা দিয়ে, সহজে নিমচা উল্টো পাশ দিয়ে। এখন কোথায় আছেন আপনি? আমি সব হসপিটালে আছি। কেন মারলো আপনাকে? বিজেপি করা অপরাধে, আমি বিজেপি মন্ডল কার্যকর্তা। কিন্তু ওরা অভিযোগ করছে যে আপনাদের দলের লোকজন গিয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে। কেউ ছিল না তো মার্কেটে, সব দোকানদার তা আরও তো ছিল। ওরাই আমাকে ওখানে মারধর করার পরে, ওরাই আমি যখন পুলিশ যখন মোটামুটি ফোন করি, পুলিশ গাড়ি যখন ঢুকলে তার ঠিক 10-15 মিনিট আগে ওরা নিজেরাই পার্টি অফিসটাকে ভাঙাভাঙি করতেছে। সেটা ওখানে সিভিল যারা ছিল সিভিলটাই দেখেছে।